সবাইকে স্বাগতম। আমি প্রভাষক স্বর্ণজিৎ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমাদের অধ্যক্ষ স্যারের নির্দেশ ক্রমে আমরা করোনার এই সময়টাতে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ক্লাস চালু রাখব সকল বিষয়ের উপর। এই অনলাইন ক্লাসের জন্য আমরা দুইটি অ্যাপস ব্যবহার করতে পারি, একটা হচ্ছে জুম অ্যাপ আর অন্যটি হচ্ছে OBS ব্রডকাস্টিং অ্যাপ। তো জুম অ্যাপের ব্যবহারটা আমি একটু যদি দেখাতে চাই, আমরা প্রথমে আমাদের মোবাইল থেকে, যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি তারা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ অংশে লিখব জুম ক্লাউড মিটিং, এটা লিখলে হবে জুম ক্লাউড মিটিং। জুম ক্লাউড মিটিং 37 মেগাবাইটের একটি ফাইল, এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টলে চাপ দিলে হয়তো একটু টাইম লাগতে পারে ইনস্টল হতে, আমরা ইনস্টল পর্যন্ত ওয়েট করি। হ্যাঁ, আমার এটা অলমোস্ট ডাউনলোড হয়ে ইনস্টলিং দেখাচ্ছে এবং খুব দ্রুত এটা ইনস্টল হয়ে যাবে। একটু ওকে, আমার এটি পুরোপুরি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওপেন করতে পারি, এখানে ওপেন চাপ দিলে ওপেন হবে, অথবা আমরা আমাদের মূল স্ক্রিনের এখানে জুম অ্যাপের অংশটা পাবো। যদি এখানেও না পাই তাহলে আমরা আমাদের যে অ্যাপস লিস্ট আছে এখানে আমরা জুম অ্যাপটা পাবো। এই জুম অ্যাপ এই জুম অ্যাপে ক্লিক করলে দেখ জুম অ্যাপটা ওপেন করলে আমরা এই টাইপের একটি উইন্ডো পাচ্ছি। এখন যদি আমরা কারোর মিটিংয়ে জয়েন করতে, অর্থাৎ কারোর ক্লাস দেখতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে জয়েন মিটিং অপশনটাতে যাব। জয়েন মিটিং অপশনটাতে যাওয়ার পরে মিটিং আইডিতে আমরা যে স্যারের ক্লাস করতে চাচ্ছি তার মিটিং আইডিটা দিব। এখানে যেমন আমার মিটিং আইডিটা আমি দিচ্ছি 8930151479। মিটিং আইডিটা দেওয়ার পরে আমরা এবার জয়েন মিটিংয়ে চাপ দিব। জয়েন মিটিংয়ে চাপ দিলে আমাদের বাকি এগুলো আসবে। ইনস্টল করার পরে আমরা জুম অ্যাপে উইন্ডোতে প্রবেশ করলে এই উইন্ডোটি আমরা পাবো। দেন এখানে আমাদের প্রথম অবস্থায় ক্লাস নেওয়ার পূর্বে আমাদের সাইন আপ করে নিতে হবে, এটা একবারই করতে হবে। সাইন আপে চাপ দিলে আমাদের এই অপশনটি আসবে। এখানে আমরা আমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দিব, যার যার ডেট অফ বার্থ আমরা বসিয়ে দিই। আমি আমারটা দিচ্ছি 1990। এরপরে আমাদের ইমেল অপশন আছে, ফার্স্ট নেম লাস্ট নেম অপশনগুলো আছে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি skas.rcphc@gmail.com। এবার ফার্স্ট নেম, যেহেতু আমরা এখানে যে নামটা দিব সেই নামটাই সবাই দেখতে পাবে, তো আমি স্টুডেন্টদের বোঝার সুবিধার জন্য এখানে আমার সংক্ষিপ্ত নামটাই দিচ্ছি স্নেচার, দুইটা নামই দিতে হবে। দেন আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড সার্ভিস, এখানে আমরা সিলেক্ট করলাম। এবার নেক্সট। এবার আমাদের যেটি করতে হবে, আমরা আমাদের ব্রাউজার থেকে আমরা যে ইমেইলটা দিয়েছিলাম, যে কোনো ব্রাউজার, আমরা যে ব্রাউজারটা সবাই আমাদের নিজেদের ফোনের জন্য ব্যবহার করি, আমরা সেই ব্রাউজার থেকে আমাদের, আমি এখানে গুগল ক্রোমটা ব্যবহার করি নর্মালি, তো গুগল ক্রোম থেকে আমরা আমাদের সেই ইমেল আইডিতে প্রবেশ করব। তো আমার ইমেল আইডি জিমেল আইডি যেহেতু ছিল, আমরা জিমেইলে প্রবেশ করি। প্রবেশ করার পরে আমি সাইন ইন করে নিচ্ছি। জিমেইলে সাইন ইন করার ক্ষেত্রে আমরা আমাদের যে আইডিটা ছিল আমরা আইডিটা দিলাম, আমাদের যার যার ইমেইলে সেই সেই প্রবেশ করব আমরা। দেন এখানে আমাদের পাসওয়ার্ড, আমি আমার ইমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম।
লগ ইন করার পরে আমরা দেখছি আমাদের ইনবক্সে জুম থেকে একটা এসেছে, প্লেস অ্যাক্টিভ ইওর জুম অ্যাকাউন্ট। এখানে আমরা যদি প্রেস করি তাহলে এখানে এই যে আমাদের নাম দিয়ে এখানে একটি লিংক দিয়ে দিয়েছে আমাদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমরা যদি অ্যাক্টিভ অ্যাকাউন্টে প্রেস করি তাহলে আমাদের জুমের ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। লিঙ্কে ক্লিক করার পরে আমরা এই পেজটি পেলাম। এখানে লেখা আছে আর ইউ সাইন আপ টু অন বিহাফ অফ এ স্কুল। এখানে আমরা কন্টিনিউ করব। এই অপশনে আমরা লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এই পেজটি আসবে। এই পেজটি বাম দিক ডান দিকে সরালে আমরা এখানে দুটো অপশন পাবো, ইয়েস অর নো। আমরা ইয়েস করে আমরা সরি আমরা নো করে এখান থেকে কন্টিনিউ করব। নো করে কন্টিনিউ করার পরে আমাদের যে অ্যাকাউন্ট ইনফরমেশনের নাম আছে এবং এখানে পাসওয়ার্ডের অপশন আছে, আমরা আমাদের পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা মিনিমাম 8 অক্ষরের মধ্যে হতে হবে, মিনিমাম 8, বেশি হতে পারে। এর মধ্যে অবশ্যই অক্ষরও থাকবে আবার সংখ্যাও থাকবে। যেমন আমি আমার আর একটি পাসওয়ার্ড দিচ্ছি ABC, দেন 1 2 3 4 5, ABC 1 2 3 4 5। ওকে, এবং এখানে আরেকটি অপশন আছে আমাদের ইনক্লুড আপার কেস অ্যান্ড লোয়ার কেস। তাহলে অবশ্যই আমাদের বড় হাতের এবং ছোট হাতের সব ধরনের অক্ষর থাকতে হবে এর মধ্যে। তাহলে আমরা সবার শেষে একটা ABC দিয়েছিলাম, সবার শেষে একটা বড় হাতের D দিয়ে দিলাম। ওকে, D দেওয়ার পরে এরপর আমরা কনফার্ম পাসওয়ার্ডে যাব। আমরা দিয়েছিলাম ABC, এরপরে হচ্ছে 1 2 3 4 5, এবং লাস্টে একটা বড় হাতের D। কন্টিনিউ। এবার আমরা ইনভাইট কলিগ, আমরা এখানে কলিগ ইনভাইট এটা আমরা নাও করতে পারি। আমাদের এখানে ইনভাইটেশন আপাতত দরকার নাই, আমরা টেস্ট মিটিং এটাও দরকার নাই। তাহলে এখানে আই এম নট রোবট এটা সিলেক্ট করে আমরা স্কিপ দিস স্টেপ করতে পারি। দেন টেস্ট মিটিং এটা আমাদের দরকার নাই, আমরা টেস্ট মিটিং এটা নাও করতে পারি, এটা কোনো অসুবিধা নেই। দেন আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। এখন আমরা এখান থেকে আমাদের এখানে টোটাল যে ইনফরমেশনগুলো রয়েছে ইনফরমেশনগুলো আমাদের আসলে আর কোনো প্রয়োজন হবে না। এবার আমরা আবার অ্যাপসে চলে যাই। আমাদের অ্যাপসে গিয়ে এখান থেকে এবার আমরা সাইন ইন করব। সাইন ইনে যেয়ে আমরা পুনরায় আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব এবং আমরা যে পাসওয়ার্ডটা ওখানে দিয়েছিলাম ABC 1 2 3 4 5 অ্যান্ড ক্যাপিটাল D, দেন আমরা সাইন ইন করলাম। আচ্ছা, সাইন ইন করে আমরা এই অপশনটা আসলাম, আমরা সেভ করি না করি সেটা আলাদা ব্যাপার। এই পর্যন্ত আসার পরে এখন আমরা একটা ক্লাস শুরু করতে চাচ্ছি। তো ক্লাস শুরু করার আগে স্টুডেন্টদেরকে কিন্তু আমাদের জানাতে হবে আমার আইডিটা কত। তো আইডিটা কত এটা জানানোর জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমরা প্রথমে মিটিংয়ে যাব। মিটিংয়ে ক্লিক করার পরে এখানে আমাদের একটা পার্সোনাল আইডি, এটাই হচ্ছে আমার আইডি, যে আইডির মাধ্যমে স্টুডেন্টরা আমার সাথে কানেক্ট হতে পারবে। তো এই আইডির এখানে যাওয়ার পরে আমরা এখানে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখানে লেখা আছে মিটিং পাসওয়ার্ড, এই মিটিং পাসওয়ার্ডটা আমরা অফ করে দিব, কারণ যে আইডি জানবে সেই আমাদের সাথে জয়েন করুক, অসুবিধা নাই। মিটিং পাসওয়ার্ডটা অফ করে আমরা এখান থেকে সেভ অপশন আছে উপরে সেভ করব। তাহলে আমাদের মিটিং পাসওয়ার্ডটা বন্ধ হয়ে গেল, এখন এই আইডিটা দিয়ে যে কেউ কানেক্ট হতে পারবে। তো এখন যখন আমরা মিটিংটা শুরু করব, তো মিটিংটা শুরু করার জন্য আমাদের এখানে স্টার্ট অপশন আছে, আমরা স্টার্ট অপশনে ক্লিক করব। জুম অ্যাপ দিয়ে ক্লাস নেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে জুম অ্যাপটি ওপেন করতে হবে। দেন যদি উইন্ডোটা এই ধরনের হয় তাহলে এখান থেকে আপনি নিউ মিটিংয়ে প্রেস করে, স্টার্টে নিউ মিটিংয়ে প্রেস করলে নতুন ক্লাস শুরু হবে, অথবা আপনার উইন্ডোটি যদি এ অবস্থায় থাকে তাহলেও এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করলে নতুন ক্লাস শুরু করতে পারবেন। তো আপনার নতুন ক্লাসের শুরুতে যে বিষয়টি মনে রাখতে হবে, নতুন ক্লাসের শুরুতে এখানে যে স্টার্ট ভিডিও অপশনটি রয়েছে এটা লাল হয়ে আছে, অর্থাৎ ক্যামেরার সামনে আপনি রয়েছে, আপনাকে স্টুডেন্টরা দেখতে পাচ্ছে না। যদি এখানে আপনি এই অপশনটি অন করে দেন
তাহলে এবার ক্যামেরার সামনে যা আছে তাই কিন্তু দেখা যাচ্ছে। আমি অপশনটি অফ রাখছি। এরপরে মিউট আনমিউট যে অপশনটি রয়েছে এখানে যদি আপনি মাইক্রোফোন এটাতে যদি প্রেস করেন, এটি মিউট হয়ে গেল, অর্থাৎ আপনার কথা স্টুডেন্টরা শুনতে পাচ্ছে না। এই জন্য লক্ষ্য রাখবেন এটা যেন সবসময় আনমিউট অবস্থায় থাকে। এবার আমি শেয়ারে চলে যাচ্ছি। মাঝখানে যে শেয়ার অপশনটি রয়েছে শেয়ারে প্রেস করে নিচে যে দুইটি অংশ রয়েছে স্ক্রিন এবং শেয়ার হোয়াইট বোর্ড, এখানে আমি যদি স্ক্রিন অপশনে যাই এখন আপনার এই সম্পূর্ণ মোবাইলের স্ক্রিনটাই কিন্তু স্টুডেন্টরা দেখতে পাচ্ছে। এক্ষেত্রে আমি যেটা করেছি আমার ক্লাসটাকে আমি গ্যালারির মধ্যে সেভ করেছি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে আমাদের যে স্লাইডগুলো ছিল সেই স্লাইডগুলোকে আমি ইমেজ ফরম্যাটে রূপান্তর করেছি। এটা ছিল আমার প্রথম স্লাইড, দেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে সবগুলো স্লাইড আমার এখানে রয়েছে। এখন এই স্লাইডগুলোকে আমি যদি হাইলাইট করতে চাই তাহলে এখানে একটু লক্ষ্য করব আমার নিচের দিকে একটি অ্যারো সিম্বল দেখা যাচ্ছে। অ্যারো সিম্বলে যদি ক্লিক করি এখানে দুইটা অপশন আসছে, একটি লাল এবং একটি কালো রঙের। কালো রঙের যে কলমের ন্যায় অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আমি আরও কিছু অপশন পাচ্ছি। প্রথমটা হচ্ছে স্পটলাইট অপশন, এখানে স্পটলাইটে ক্লিক করলাম। স্পটলাইট হচ্ছে কোনো জায়গাটা মার্ক করে দেখানো, যেমন আমি আমরা এখানে আমার আঙুলগুলো যেদিকে যাচ্ছে একটু লক্ষ্য করলে দেখবেন এখানে লাল রঙের একটা পয়েন্ট চলাচল করছে, অর্থাৎ আপনি এই লাল রঙের পয়েন্ট দ্বারা স্টুডেন্টকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করতে পারবেন। এরপরে পেন রয়েছে, এখান থেকে আপনি পেন দিয়ে লিখতে পারবেন, হাইলাইটার দিয়ে আপনি আন্ডারলাইন করতে পারবেন। এখানে কলমের রং পরিবর্তন করার জন্য কালার অপশন রয়েছে, এখান থেকে কালার অপশন থেকে আপনি বিভিন্ন রং সিলেক্ট করে নিতে পারবেন। লাইন উইথ রয়েছে, এখান থেকে আপনি এটা দিয়ে মোটা চিকন করে নিতে পারবেন আপনার কলমটাকে। এবং কালারের পাশে যে একটি ক্লিয়ার অপশন রয়েছে এই ক্লিয়ার অপশনে প্রেস করলে আপনি আগে যা লিখেছিলেন সব মুছে যাবে। ওকে, এবার এখান থেকে আপনি যদি স্টপ শেয়ার অপশন আছে, স্টপ শেয়ার অপশনে আপনি যদি প্রেস করেন তাহলে আপনার শেয়ার স্ক্রিন শেয়ারটি বন্ধ হয়ে গেল, আবার আপনি ক্যামেরা অংশে ফেরত আসলেন। এক্ষেত্রে আমরা যদি শেয়ার হোয়াইট বোর্ড অপশনে প্রেস করি তাহলে আমাদের একটি হোয়াইট বোর্ড আমরা পাচ্ছি এখানে। এই হোয়াইট বোর্ড অংশে আমাদের নিচে একটি কলমও রয়েছে, এই কলমে ক্লিক করলে আমরা এখান থেকে বিভিন্ন লাল রঙের যে বৃত্ত রয়েছে এখানে আমরা বিভিন্ন রঙের কলম ব্যবহার করতে পারি। পাশে যে এস অক্ষরের একটা অংশটি রয়েছে এখান থেকে আমরা লেখাকে মোটা চিকন করতে পারি, এবং আমাদের লেখা শেষ হলে উপরে যে স্ক্রিনটি এই ক্রস চিহ্নটি রয়েছে এখান থেকে আমরা বোর্ডটি ক্রস করে দিতে পারি। এখান নেক্সট, পরে স্টপ শেয়ার, স্টপ শেয়ারে প্রেস করলে আমাদের স্ক্রিন শেয়ারটি বন্ধ হয়ে গেল, আবারও আপনি আপনার ক্যামেরা উইন্ডোতে ফিরে আসলেন। এবার ক্লাস নেওয়া শেষ হলে আপনি এখান থেকে যদি এন্ড প্রেস করেন, দেন পরবর্তীতে মিটিং, এন্ড মিটিংয়ে প্রেস করলে আপনার ক্লাস শেষ হবে। তো এটুকুই আমি আশা করি এগুলো থেকেই আমরা ক্লাস নিতে পারবো। আর তারপরে যদি কোনো সমস্যা হয় নিঃসংকোচে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন যদি মনে হয় উপকার হবে। ওকে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, ঘরে থাকেন। ধন্যবাদ সবাইকে।